দেখতে দেখতে রমজানের অতিমূল্যবান 13টি দিন আমাদের কাছ থেকে চলে গেল। নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি আদৌ কি কোনো সামান জোগাড় করতে পারলাম? এই রমজান মাসটা আমার জীবনে কি আবার আসবে? এই রহমতের দিনগুলো, এই মাগফিরাতের দিনগুলো, এই নাজাতের দিনগুলো আবার কি আমার জীবনে আসবে? কথিত আছে, এক কাফেলা সফরে বের হয়েছিল। তো অনেক লম্বা সফর তাদের। তাদের সফর করার সময় তাদেরকে একটি সুড়ঙ্গ বের হতে হয়। তো ওই সুড়ঙ্গটা ছিল অনেক অন্ধকার এবং অনেক লম্বা। তো তারা সুড়ঙ্গ দিয়ে হাঁটতে লাগলেন। তো হাঁটতে হাঁটতে কিছু লোক লক্ষ্য করলো তাদের পায়ের তলে অনেকগুলো ইটের টুকরো পড়তেছে। তখন কয়েকজন লোক চিন্তা করলেন যে এই পাথরগুলো আমরা কুড়িয়ে নিয়ে বাহিরে গিয়ে ফেলে দেব, তাহলে আমাদের পরে আরও যে সফর সঙ্গীগুলো আসবে তাদের কোনো কষ্ট হবে না। তো তারা পাথর কুড়াতে শুরু করে দিলেন। আবার কিছু লোক ছিল তারা কোনো পাথর কুড়াচ্ছিল না, তারা কোনো রকমভাবে ম্যানেজ করে পথ বের হয়ে চলে যাচ্ছিলো। তো সুড়ঙ্গ থেকে বের হওয়ার পর তারা অনেক আলোর মধ্যে চলে গেল। তারা তখন সময় যারা পাথরগুলা কুড়িয়ে এনেছিল তারা পাথরগুলা হাতে নিয়েছে, যখন তারা ফেলে দিবে, ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তখন সময় তারা পাথরের দিকে লক্ষ্য করলো যে এই পাথরগুলা কোনো সাধারণ পাথর নয়, ওই পাথরগুলা ছিল মণিমুক্ত, যা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। তখন সময় আবার অবাক করে একটা ঘটনা, দুই দল কিন্তু ছিল, একদল পাথরগুলা কুড়িয়ে এনেছে আর আরেক দল কোনো পাথর কুড়িয়ে আনে নাই, তারা কোনোরকমভাবে ম্যানেজ করে চলে এসেছিল। যারা যারা পাথরগুলা কুড়িয়ে এনেছিল তারা চিন্তা করতে লাগলো, হায় হায়, যদি আমরা আরও কয়েকটা পাথর কুড়িয়ে নিতাম তাহলে তো আমাদের পরের প্রজন্ম খুব আরামসেই জীবনটা কাটিয়ে দিতে পারতো। আবার যারা যারা কোনো মণিমুক্তা বা ইটের টুকরো আনে নাই তারা অনেক চিন্তায় পড়ে গেল। তারা আফসোস করতেছে, হায় হায়, যদি কয়েকটা পাথর আমরা আনতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যে কেটে যেত। ওই রকমভাবে ওই কাহিনীর সঙ্গে একটু মিলিয়ে দেখেন, রমজান মাসটা কিন্তু এমন। ওই ঘটনাটা যেমন, রমজান মাসটাও তেমন। রমজান মাসে অনেক লোক তারাবি পড়তেছে, ইফতার করতেছে, ইবাদত বন্দিগিতে সময় কাটিয়ে দিচ্ছে, একটা মুহূর্ত তারা ছাড়তেছে না। আবার কিছু কিছু লোক আছে তারা কোনো ধরনের ইবাদত করতেছে না, ইবাদত কোনোরকমভাবে রোজাটা রাখতেছে, নামাজটা কোনো মতে পড়তেছে। আমরা লক্ষ্য করি রাস্তাঘাটে অনেক লোক, অনেক ছেলেরা, অনেক যুবক ভাইরা তারাবির সময়, তারা গেম খেলতেছেন, ফেসবুক ইউজ করতেছেন, ঘোরাফেরা করতেছেন। এখন এই মাসের মধ্যে তারা সাধারণভাবে জীবনযাপন করতেছেন। এই মাসটা কোনো সাধারণ মাস নয়, এই মাসটা হচ্ছে অনেক বরকতময় মাস। এই মাসে এখনও সময় আছে আমরা ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যাই, নাহলে আখিরাতের মধ্যে গিয়ে আমরা চিন্তায় পড়ে যাব। যারা যারা ইবাদত করেছিল তারা তো আখিরাতের জীবনটা অনেক আনন্দেই বের করে দিতে পারবে, আর যারা যারা নামাজ রোজা পড়ে নাই, এই রমজান মাসটাকে কাজে লাগাই নাই, তারা আখিরাতে গিয়ে চিন্তা করবে, আমার জীবনেও তো একটি রমজান মাস এসেছিল, ওই রমজান মাসের 10টা মিনিট যদি আমি একটু ইবাদত করে নিতাম হয়তো আজকে আমি জান্নাতে চলে যেতাম, আমি যদি 10টা মিনিট কোরআন পড়ে নিতাম, আমি যদি একটু সময় জিকির করে নিতাম, আমি যদি সেজদাতে একটু সময় বেশি কাটিয়ে ফেলতাম তাহলে হয়তো আমি আজকে জান্নাতে চলে যেতে পারতাম। তারা এই আফসোসে আফসোসে তাদের সময়টা কেটে যাবে। ওই সময় তারা চিন্তা করবে যদি পৃথিবীতে যেয়ে আবার যদি আমরা কিছু একটু ইবাদত করে ফেলতে পারতাম, কিন্তু সেই সুযোগ আর হবে না, একটু সময়ের জন্য পৃথিবীতে এসে আবার ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। আর যারা সময় নষ্ট করতেছে না তাদের জন্য আল্লাহ বলে দিয়েছেন, আসসাউমুলি ওয়া আলা আজিজিবিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি দেব। আর আরও উপরে গিয়ে আল্লাহ বলেছেন, আসসাউমুলি ওয়া আনা উজুজাবিহি, আল্লাহ আরও উপরে গিয়ে বলেছেন যে তার প্রতিদান আমি নিজেই রোজার প্রতিদান, নিজেই রোজার প্রতিদান বলতে বুঝিয়েছেন, আল্লাহ স্বয়ং দিদার দিয়ে দেবেন রোজাদারদেরকে। এই কারণে বলছি এখনও অনেকগুলো দিন আমাদের কাছে বাকি আছে, প্রায় 15 থেকে 14টা রমজান আরও আমাদের কাছে বাকি রয়েছে। সুতরাং আমরা এই দিনগুলোতে আল্লাহর কাছে ইবাদত করি, ভালো করে আল্লাহর দরবারে সঠিকভাবে ইবাদত করি, আখিরাতের জন্য অন্ততপক্ষ কিছু সামান আমরা তৈরি করে ফেলি, যেন আখিরাতে গিয়ে আমাদেরকে আফসোস না করতে হয়।